নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন যুবশ্রী 9 নম্বর লিস্ট। বন্ধুরা, এটা একদম নতুন লিস্ট। আজকে আপনাদের সামনে আমি যে লিস্টটি দেখাচ্ছি, এখানে দেখুন লিস্টে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এবং প্রত্যেক জেলার ক্যান্ডিডেটের নামই এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখুন, বাঁদিকে আপনাদের নিজের নাম দেখতে পাবেন, তারপরে ইবি নম্বর, তারপরে জেলা নম্বর এবং তারপরে ডিস্ট্রিক্টের নম্বর। আমি লিস্টটা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, কারণ কি, প্রথম দিকে না থাকলেও শেষের দিকে হয়তো আপনাদের নাম থাকতে পারে। লিস্টটা অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এস লেটার দিয়ে যাদের নাম রয়েছে তার নামগুলো আমি দেখাচ্ছি। এবং বন্ধুরা, আর একটা কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের পরের লিস্টগুলি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে কোনো ভিডিও আমি আপলোড করলে পরে আপনাদের কাছে ইনফরমেশন চলে যায়। আবার মনে করে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে নাম, তারপরে ইবি নম্বর, তারপর জেলা নম্বর এবং মহকুমার নম্বর সর্বশেষ। দেখতে পাচ্ছেন একদম নতুন লিস্ট, যুবশ্রী 2018 সালের। একদম নতুন আপডেট,
হ্যালো হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্লাইডার দিয়ে যাদের নাম রয়েছে তাদের নাম এই লিস্টের মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটের নামই কিন্তু এর মধ্যে রয়েছে। সুতরাং বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটিকে ছেড়ে একদম যাবেন না, আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন শেষ পর্যন্ত, হয়তো শেষে গিয়ে আপনার নাম দেখতে পাবেন, বা আপনার নাম না থাকলে আপনার পরিচিত কারো নাম এই লিস্টের মধ্যে কিন্তু থাকতে পারে বন্ধুরা। এবং বন্ধুরা, আরেকবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা।